साइबर रिलेशन अर्थात ये मोबाइल टैब बा कंप्यूटर जाइ होक ना केनो एर मध्य जे रिलेशन तैरी होय तार विभिन्न दिक आलोचना करछे। प्रथम जे रिलेशनटा तैरी होय किछु पेशागत संगी तैरी होय अर्थात जे जे पेशाते थाके একটা শিশু সে হয়তো কেউ খেলা পছন্দ করছে, কেউ হয়তো ছবি আঁকা পছন্দ করে, কেউ হয়তো পড়াশোনা পছন্দ করে বা আদার্স কেউ হয়তো গেম পছন্দ করে। এইভাবে সে একটা সঙ্গী বেছে নেয় এবং সঙ্গীদের সঙ্গে সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করে। দ্বিতীয় যে রিলেশনটা তৈরি হয় সেটা হচ্ছে মনের মতো সঙ্গে অর্থাৎ মনের কথা বলা, মনের ভাষা ব্যক্ত করা বা তার ইচ্ছার সঙ্গে অন্যের ইচ্ছার মিল ঘটানো। সে খুঁজতে থাকে যে তার মনের সঙ্গে সেট খাবে এমন কোন কোন ব্যক্তি আছে এবং সেইভাবে সে গ্রুপে জয়েন করে, সেইভাবে সেই ধরনের সঙ্গীকে সে বেছে নেয় এবং তাদের সঙ্গে বিভিন্নভাবে সে যোগাযোগ করতে থাকে। ভালোবাসার সঙ্গী যেটাকে নিয়ে আমরা শিশুদের কৈশোর বয়সে খুব সমস্যায় পড়ি, সে করে আমরা সাধারণভাবে হয়তো দেখি যে কোনো ছেলে বা মেয়ে, কোনো ছেলে যদি মেয়ের সঙ্গে বেশি মেলামেশা করে বা কোনো মেয়ে যদি ছেলের সঙ্গে মেলামেশা করে হয়তো আমরা পরিবার থেকে তাকে বাধা দিই। কিন্তু যখন সে মোবাইল ব্যবহার করে তখন সে পেয়ে যায় উন্মুক্ত দ্বার এবং খুব সহজে সে তার ভালোবাসার সঙ্গীকে খুঁজে পায় এবং খুঁজে পায় তো ঠিকই, তার সঙ্গে মন খুলে সে কথাও বলতে পারে। ধীরে ধীরে কি হয় তার প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন মা বাবা অপর হয়ে যায়, মা বাবাকে তখন শত্রু মনে হয় এবং এক সময় আমরা প্রায়ই যেটা সমাজে দেখে থাকি যে সে বাড়ি ছাড়া হয়ে থাকে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মনে হয় কারো উপকারে লাগবে বা কারোর যদি ছেলেমেয়ের এই সমস্যা থাকে তাকে শেয়ার করে দেবেন। এই যে রিলেশনের ক্ষেত্রে যে সাইকোলজিক্যাল যেসব শর্ত থাকা উচিত, যে শর্তগুলো আমরা বাস্তব জীবনে পেয়ে থাকি যেটা ভার্চুয়াল রিলেশনের ক্ষেত্রে পাওয়া যায় না, সেই শর্তগুলো কী কী একটু জেনে নিই। বাস্তব জীবনের ক্ষেত্রে দেখা যায় যে যারা আশেপাশে থাকে, যারা বড়রা বা সমবয়সীরা, নিচু যারা ছোট ভাই বোনেরা, তাদের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়, সুখ দুঃখের মধ্যে তারা সামিল থাকে, শুধু তাই নয় হাসি কান্নার মধ্যেও তারা সামিল থাকে। এটাই হচ্ছে রিলেশনের বড় শর্ত, যে যখন কেউ দুঃখী হবে, যখন কেউ ব্যথা পাবে তার সঙ্গে অন্যরাও যেন ব্যথিত হয়, তবেই সাইকোলজিক্যাল দিক থেকে সে নিজেকে অনেকটা রিল্যাক্স করতে পারবে। আর কি দেখা যায় না, ভালোবাসা রাগারাগি এগুলো থাকবেই, ভাইয়ে ভাইয়ে রাগারাগি হতে পারে, ভাই বোনে রাগারাগি হতে পারে এবং তাদের যে ভালোবাসার সংমিশ্রণ তৈরি করবে তখন তৃতীয় ব্যক্তির অনেক সময় হস্তক্ষেপ লাগে, মা বাবা দাদু ঠাকুমা বা অন্য কারোর ব্যক্তির হয়তো হস্তক্ষেপ লাগে, সে বুঝিয়ে বলে যে এইভাবে ছোটদের সঙ্গে ঝগড়া করতে নেই, বড়দের সঙ্গে রাগারাগি করতে নেই, সে এইভাবে বোঝাতে থাকে। এটাও হলো এই রিলেশনের একটা বড় শর্ত এবং প্রয়োজনীয়তা। আর কি হতে পারে না, শারীরিক ভাষার অনুভূতির অনুভব করা। মায়েরা অনেক সময় বুঝতে পারেন যে আমার ছেলেটা হঠাৎ চুপ করে গেল কেন বা এরকম রেগে রেগে আছে কেন, কী তার অসুবিধা, কী সমস্যায় সে ভুগছে, এটা মায়েরা খুব ভালো বুঝতে পারেন, বাবারা ভালো অনুভব করতে পারেন, দাদু ঠাকুমারা লক্ষ্য করেন। স্কুল থেকে আসার পরে কেনই বা আছড়ে তার স্কুলের ব্যাগটা খাটের উপর রেখে দিল, নিশ্চয়ই আজ স্কুলে কোনো ঘটনা ঘটেছে, এই অনুভবটা বাড়ির পরিবারের লোক বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করে এবং যদি সে কোনোভাবে কোনো হতাশার মধ্যে থাকে, বিষণ্ণতার মধ্যে থাকে, বাড়ির লোক সেটা সুন্দরভাবে আলোচনা করে সমাধান করেন এবং তার মধ্যে প্রেরণা জাগিয়ে দেন, এটাই জীবন, এটাই বাস্তব, এই নিয়েই চলতে হয়, এইভাবেই আমাদেরকে মিথস্ক্রিয়া তৈরি করতে হয়।
তাহলে বাস্তব জীবনে যে রিলেশনের শর্ত, যে শর্তগুলো ভার্চুয়াল সিস্টেমের মধ্যে এই শর্তগুলো পাওয়া যায় না। এবারে আলোচনা করি যে সাইবার যে রিলেশন তাতে কি কি ক্ষতি হতে পারে। তিনটে রিলেশনের কথা আলোচনা করেছিলাম, তার মধ্যে প্রথম পেশাগত রিলেশন। এই পেশাগতভাবে এই পেশাগত সঙ্গীরা বিভিন্নভাবে জালিয়াতি করতে পারে, যেহেতু তাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশনটা থাকে না, সামনাসামনি বাস্তব রিলেশনটা থাকে না, তারা সুযোগ পেলেই যে কোনোভাবে তারা হ্যাকিং অথবা তাকে ভুল বুঝিয়ে তার কাছে কিছু টাকা আদায় বা ব্ল্যাকমেলিং করে কিছু আদায় এগুলো করে নিতে পারে। এবং এইভাবে পেশাগত সঙ্গে বহু মানুষকে জালিয়াতি করে থাকে। দ্বিতীয়ত, মনের মতো যেসব সঙ্গীরা থাকে, অর্থাৎ যাদেরকে বন্ধু বলে মনে করে আমাদের ছেলেমেয়েরা, সেই সব বন্ধুরা নিশ্চিন্তে বিভিন্ন দিক আলোচনা করে এবং সেটা হয়তো অনেক সময় অবৈজ্ঞানিক দিক, মন গড়া দিক তারা আলোচনা করে এবং এই আলোচনা করতে করতে শিশুর মাথায় সেটা সত্যি বলে মনে হয়। তখন সে এমন কিছু কাজ করে ফেলে যে কাজটা হয়তো আমরা আশা করি না। এই যে নেশা, তার উৎস এগুলো কোথায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে নেশা করতে হয়, কিভাবে আধুনিকতার নাম করে নিজেকে নষ্ট করে দিতে হয় বা নিজেকে সমাজে তুলে ধরতে হয়, এরকম ধারণা তাদের মাথায় ঢুকে যায় এবং তারা সেই সব বন্ধুদের সঙ্গে পরামর্শ করে বিপদগামী হতে পারে। বহু ছেলে বা মেয়ে এইভাবে ভার্চুয়াল ফ্রেন্ডদের সঙ্গে সম্পর্ক রেখে বিপদগামী হয়েছে। এবারে তৃতীয়ত, যে ভালোবাসার সঙ্গে সব সময় মনের কথা বলা, ভালোবাসার কথা বলা, এই কথাগুলো এমনভাবে হতে পারে যে সন্তান মনে করে যে এরকম একজন প্রিয় মানুষ বোধহয় আমার জীবনে আর আসবে না, তখন তাকেই সে সঙ্গী হিসাবে ভাবতে শুরু করে এবং ভাবতে ভাবতে অনেক সময় এর মধ্যেও অনেক র্যাকেট কাজ করে, যে র্যাকেটের পাল্লায় হয়তো ছেলেমেয়েরা পড়ে যায় কিংবা তা না হলেও যে হয়তো এমন একজনের পাল্লায় সে পড়ে গেল, সে ভার্চুয়ালভাবে তাকে যেভাবে তাকে দেখেছিল, যেভাবে তাকে ভেবেছিল, বাস্তব জীবনে গিয়ে দেখলো পুরোপুরি তার উল্টো। তখন সে অনুভব করে যে আমি জীবনে বড় ভুল করেছি, কিন্তু তখন সে ভুল শোধরানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য মা বাবাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এই মোবাইলের মধ্যে যেসব রিলেশনগুলো তারা তৈরি করছে কী ধরনের রিলেশন।